এদের মানে এই আমি মোহাম্মদ গার শেখ, আমি বাড়ি থেকে দোকানে যাই, দোকান দিয়া আসিয়া দেহি ঘরে ঝুলানো আড়ার সাথে আমি ঘরে উঠিয়া ওই লাস্টারে আমি খুলি উলঙ্গ অবস্থায় ধ্বংস করিয়া তারপরে এই সমস্ত শরীরে মেকআপ দিয়ে সাজাইছে ঘোষণার বিষয় যে গতকাল মোরেলগঞ্জ থানাধীন বহরমুনি ইউনিয়নের হীরা আক্তার 12 বছর বয়স্ক একটি কিশোরী ঘরের দরজা বন্ধ অবস্থায় তার নিজ ঘরে আমরা তার লাশ উদ্ধার করেছি। তো এটি আমরা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড মনে করছি। আমার ধারণা, আমি নিজে পিও ভিজিট করেছি, প্লেস অফ অকারেন্স ভিজিট করেছি, আমার মনে হচ্ছে যে এটা রেপ করে তাকে নগ্ন অবস্থায় ঘরে ঝুলিয়ে রাখা হয়েছে। তো সম্ভাব্য সকল এভিডেন্স আমি কালেকশন করার চেষ্টা করেছি। মেয়েটার ভেজাইনাল সোয়াব পোশাক, তারপরে ওখানকার ল্যাক আইডি, সেল আইডি, মোবাইলের এই এভিডেন্সগুলো আমি নিয়ে এসেছি এবং জিজ্ঞাসাবাদের জন্য আমরা 3 জনকে নিয়ে এসেছি ওখান থেকে। উনি এখনও মামলা করেননি। আমরা ঘটনা শোনার সাথে সাথে জিডি করেছি, জিডি মূলেই আমরা আজ সকালে পোস্টমর্টমের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। হীরার পিতা গাউস, উনি অভিযোগ দেওয়ার সাথে সাথে আমরা একটি হত্যা মামলা দায়ের